পাঁচ লাখ টাকা বিনিয়োগ করেন যন্ত্র প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে একটি যন্ত্রপাতি ক্রয় করেন গাড়ি মেরামত করে এত টাকা আয় করেন ওয়ার্কশপের ভাড়া প্রদান প্রতিষ্ঠানের কর্মচারী বেতন প্রদান মালিকের গাড়ি মেরামত ওকে আমরা আজকে খ আলোচনা করব কত বলা হচ্ছে জানুয়ারি মাসে ব্যয়ের পরিমাণ নির্ণয় তোমরা ইতিপূর্বে জেনেছ যে কোনো কিছুর পরিমাণ যদি নির্ণয় করতে বলে তাহলে আমরা একটা তিন কলামের ঘর করব তারিখ বিবরণ টাকা অনেক সময় প্রশ্নের তারিখ থাকে না এই যে এখানে তারিখ আছে কিন্তু তারিখ থাকে না অনেক সময় ক্রমিক নম থাকে তখন আমরা এই ঘরটা ক্রমিক নং দিয়ে দিব ওকে বিবরণ টাকা আমাদের কি চাইছে আমাদের চাইছে হচ্ছে ব্যয় তো আমরা শুধুমাত্র ব্যয় গুলি খুঁজে বের করবো এখান থেকে ব্যয়গুলি নিয়ে আমরা যোগ করে দিব দেখো এই এত টাকা নিয়ে ব্যবসায় বিনিয়োগ করে এটা হচ্ছে মূলধন এখানে কিন্তু ব্যয় নেই তারপর হচ্ছে ব্যবসায় এত টাকার একটি যন্ত্রপাতি ক্রয় করে এটা হচ্ছে সম্পদ মূলধন হচ্ছে মালিকানা সত্য আর এটা সম্পদ আমরা এটা না মিরা মত করে আয় করেন বলেই আছে আয় আমরা তো আয় নিব না আমরা চাচ্ছি হচ্ছে ব্যয় এই যে ওয়ার্কশপের ভাড়া প্রদান ভাড়া প্রদান হচ্ছে একটা ব্যয় তাহলে এটা আসবে এই যে তারিখের ঘরে প্রথমে আমরা সাল লিখবো জানুয়ারির এটা কত তারিখ এটা হচ্ছে 26 এখানে লিখলাম 26 ভাড়া প্রদান টাকার ঘরে টাকা লিখে দিলাম প্রতিষ্ঠানের কর্মচারীর বেতন এই যে বেতনটা হচ্ছে ব্যয় তো বেতনটাও লিখে দিলাম ব্যয় যোগ করে দেব লিখলাম মালিকের গাড়িমের মত এটা হচ্ছে উত্তোলন উত্তোলন এখানে আসবে না তাহলে আমরা শুধু ব্যয় দুটো পাইছি যে ভাড়া প্রদান আর একটা হচ্ছে ব্যয় এখন তুমি যদি বলো যে ভাই আমরা তো ব্যয় কিভাবে কিভাবে এটা তো না যদি জেনে থাকো তাহলে একটা দেখবো যে আমাদের হিসাব হিসাব নিয়ে একটা লেকচার আছে আমার যে কোনটা কোন হিসাব ওইটা তোমরা একটু দেখবে ওইটা পড়ে ফেলবে আশা করি তোমরা নিজেরা পারবে ধন্যবাদ পরবর্তী লেকচারের জন্য সে পর্যন্ত ভালো থাকবে